नमस्कार। परिযায়ী শ্রমিকদের নিয়ে আমার আজকের কবিতা পরিযায়ী। বলো তো কে আমি? আমি একজন শ্রমিক যে পরিযায়ী। বলো তো এই দুর্দশার জন্য শুধু কি আমি দায়ী? ভাবছো শুধুই পরিযায়ী পাখি, এ কথা এসেছে শুনি। ফি বছর শীতে তাদেরই জন্য সকলে তো দিন গুনি। বাজারে গরম এই পরিযায়ী শ্রমিক শব্দখানি। কত লাখ কোটি দেশ জুড়ে আছে সে খবর কেউ জানি? হ্যাঁ, জেনে রাখো আমরা সবাই খেটে খেতে পাওয়া মানুষ। তোমাদের মতো নেই আমাদের আশার বিশাল ফানুষ। দুবেলা দুমুঠো ভাত খেতে পাবো শুধু এই আশা নিয়ে। ভিটে মাটি ছেড়ে বহু দূরে দূরে ঘাঁটি গেড়েছি যে গিয়ে। বৃদ্ধ মা বাবা গাঁয়ের কুঁড়েতে, সাথে বউ ছেলে মেয়ে, নির্ভর করে আমারই উপরে, থাকে শুধু পথ চেয়ে। সবাই জানে মজুর আমরা, দিন আনি দিন খাই। বিদেশ বিভুঁয়ে এই দুর্দিনে কেবা দেবে বলো ঠাঁই? লকডাউনের চক্করে পড়ে রোজগারটাই বন্ধ। যেটুকু যা ছিল অচিরেই শেষ, কাটল জীবন ছন্দ। আলু চাল ডাল জুগিয়ে যাবার আশ্বাসই শুধু সার। আত পেটা খেয়ে কখনো না খেয়ে হালত খারাপ আমার। মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা, বুঝি সত্যিই কম। না হলে কেমনে আসে বলো দেখি ভিটেতে ফেরার দম? কেউ বা ট্রাকেতে, কিছু বাসে চেপে, আর কিছু সাইকেলে। বেশিরভাগই তো হেঁটেই রওনা দিয়েছি সকলই ফেলে। এপ্রিল মের কাঠ ফাটা রোদে প্রচণ্ড দাবদাহে, রওনা দিয়েছি নিজ ভিটে পানে প্রবল যে উৎসাহে। আচ্ছা বলো তো কত পথ তুমি যেতে পারো পায়ে পায়ে? ভুলেই গিয়েছি আত পেটা খেয়ে বল নেই আর গায়ে। চিড়ে মুড়ি আর বিস্কুট খেয়ে সন্ধ্যায় সব শ্রান্ত। কেউ একা কেউ বউ ছেলে নিয়ে হেঁটে হেঁটে বড় ক্লান্ত। মাথাটা সেদিন কাজই করেনি ক্ষুধার ওই তাড়নাতে। না হলে অমন দুর্ঘটনা কি ঘটতো সেদিন রাতে? বন্ধ ট্রেনটা এই ভেবে নালে লাইনে ঘুমিয়ে পড়ি, জনা পনেরোতে নালে একসাথে এভাবে কখনো মরি? শিক্ষা আমার কম তো বটেই, না হলে ট্রাকের নিচে আশ্রয় নিয়ে কেউ কি বেঘরে প্রাণটা হারায় মিছে? তবুও তো দেখো পেরিয়েছি কিমি এক দেড় দুই হাজারে। ভাবো একবার তাগিদটা তবে কত ছিল হৃদ মাঝারে। হয়তো পথেই শেষ হয়ে গেছে কত হায় পদচিহ্ন। দুর্ঘটনায় কত মানুষই যে হয়েছে ছিন্ন ভিন্ন। কপালে যাদের মৃত্যুই লেখা ভয়টা তাদের কিসে? মরবে খিদেতে নয়তো পথেই, নয় করোনার বিষে। যদি একবার নিজের ভিটেতে পৌঁছই মনে হয় বেঁচে যাব ঠিকই, তাই তো করি না কোনো কিছুকেই ভয়। না হলে কেন বা ভিড়টা জমাবো দিল্লি বা মুম্বাইয়ে? থাকবো কেন বা আশায় আশায় যাবে ঠিকই সবে নিয়ে? মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা, বুঝিনে তো রাজনীতি। শুধু বলে দাও বদলাবে কবে মোদের জীবন গীতি? বুঝি তো আসলে ভোটার হয়েও আমরা ভোটার নয়, হয়তো বা তাই আমাদের নিয়ে রাজনীতি এত হয়। আর যাই হোক কঠিন সময় এটুকু গিয়েছি বুঝি, মোদের জীবন তোমাদের কাছে শুধুই খোলাম কুচি। শেষ প্রশ্নটা করছি তোমায়, বলে দাও আজ খুলি। আর কত লাশ পড়লে সবার খুলবে চোখের ঠুলি? রয়েছি আশায় নতুন সূর্য দেখব আবার সবে, সেদিন আবার জগৎ সভায় ভারতই শ্রেষ্ঠ হবে। ধন্যবাদ।